বাবা সাধনা করতেন বাঘের সাথে, আর বাঘের খুলি দুটো ওই উপরে রাখ। গুহার মধ্যে আমরা প্রবেশ করছি, পাশেই পার্বতী মন্দির। তো আমরা এখন নামলাম জেসিডি। ট্রেনটা খুব ভালো, মানে সেভাবে ভিড় না, কিন্তু ট্রেনটা ফাঁকাই থাকে, মানে সিট ওয়াইজ লোক সেইভাবে দেখলাম চাপ নেই। জানি না অন্যদিন চাপ থাকে কিনা, বাট আজকে কিন্তু কোনো চাপ নেই ট্রেনে। খুব সুন্দরভাবে আমরা এসেছি, আর নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার, আর সব দিক দিয়ে ঠিকঠাক আছে। আর ঘুম তো ভেঙেই যায় যেহেতু নামার একটা চিন্তা থাকে, সেই জন্য আমাদেরও ঘুম ভেঙে গেছিলো, আরামসে নেমে গেলাম। এখন ট্রেনের ব্লগ তো শেষ হলো, পালা এবারে বাবা বৈদ্যনাথ ধাম, সঙ্গে আরও ত্রিকূট পাহাড়টা নিয়ে মিলিয়ে টোটালটা আজকে আমরা কভার করব, তারপর আবার ব্যাক করব। আমরা এই জেসিডি জাংশন থেকে একটা অটো নিলাম, 10 জন অটোতে ধরবে, সেই অটোতে 200 টাকা নেবে বাবা বৈদ্যনাথ ধাম অবধি, আমাদেরকে ওখানে ছাড়বে, এটাই এখন কথা হলো। আর আপনারা যদি চান ট্রেনেও যেতে পারেন, এখান থেকে কিন্তু 3:25 একটা লোকাল ট্রেন আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তো আপনারা চাইলে লোকাল ট্রেনেও যেতে পারেন যদি 1-2 জন হন। আমরা যদি 10 জন একটু হাঁটাহাঁটি করবো না, কোনো হাঁটবো না বলে আমরা মোটামুটিভাবে এখান থেকে ওর জন্য অটোটাই নিয়েছি, কারণ সবাই একটা জার্নি আছে। চলুন এবারে বৈদ্যনাথ ধামে পৌঁছাবো। আজকে আমরা সকালেই হর হর মহাদেব বেরিয়ে পড়েছি বৈদ্যনাথ ধামের পুজো দেওয়ার জন্যে। হোটেলে স্নান করে নিয়েছি, আর হোটেলে এখানে যে কোনো রেটের পেয়ে যাবেন, 500 থেকে শুরু, আপনি এবারে যত নিয়ে পারেন, একদম ধামের কাছেই। আর জল 20 টাকা থেকে শুরু, ফুলমালা 20 টাকা থেকে শুরু, আপনারা নেন, নিয়ে একদম লাইনে চড়ে যান, গিয়ে পুজো দিয়ে দেয় সুন্দরভাবে, পুজো দিতে পারবেন। এই যে আমার মাথার উপরে যে দেখছেন, এই যে হলো ফ্লাইওভার মতন করা, তো এখান থেকেই চড়তে হবে, একটু সময় লাগতে পারে, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যদি আপনি পুজো দেন। আমরা কি বাঁক নিয়েও এখানে সিস্টেম আছে, কিছুদিন পরেই শিবরাত্রি, তার জন্য এখানে বিপুল আয়োজন করা হয়েছে, খুব সুন্দর করে বৈদ্যনাথ ধামের আশপাশ সাজানো হয়েছে, বেশ ভালো লাগবে দেখতে। আমরা তো ওই দিন আসছি না, তার 2-3 দিন আগেই আছি, সর্বসাকুল্যে খুব 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 ভালো। পেছনে দেখো পুরো লাইন লেগে গেছে আমাদের। হ্যাঁ চলো, জয় বাবা বৈদ্যনাথ। এইটা হচ্ছে লাইন যাওয়ার, সবাই যাচ্ছে বাবার উদ্দেশ্যে। হর হর মহাদেব, এটা প্রবেশ পথ। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি বাবার মন্দিরে প্রবেশ করার জন্যে। 6টা থেকে পুজো শুরু হয়, প্রচুর আগে থেকে লাইন পড়ে, প্রচুর ভোরবেলা থেকেই। তবে আমি যেটুকু শুনেছি সেটুকু হলো, যত লাইনই হোক মোটামুটি সিজন ছাড়া 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবেন। তার জন্য একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকুন, আরামসে বাবার নাম নিন, আর বাবার মাথায় জল ঢালার জন্যে তৈরি থাকুন। আমরা এখন পিছনে, প্রচুর লাইন কিন্তু পিছনে দেখা যাচ্ছে না, সব আমরা একসঙ্গে আছি, 10 জন এসেছি, বাবার মাথার উদ্দেশ্যে জল দেবো, সেই জন্যেই আস্তে আস্তে এগোচ্ছি গুটি গুটি পায়ে। ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না, যতদূর যাচ্ছে আমি ঠিক ততদূর পর্যন্ত ভিডিও করব, তারপরে জয় বাবা বৈদ্যনাথ। ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো এই বাবা বৈদ্যনাথ ধাম মন্দির, যেটা কিনা জেসিডি জাংশনে নেমে যেতে হয়। আমরাও চলে এসেছি আজ বাবা বৈদ্যনাথ ধামের কাছে। ভাগ্যচক্রে আজ দেখা হয়ে গেল ঠিক এই ধ্বজা পরিবর্তন। দেখো কি সুন্দর কৌশলে মন্দিরের সেবায়িতরা ধ্বজা পরিবর্তনের জন্যে ওঠানামা করছে একটা শিকলের মাধ্যমে। সত্যি এই দৃশ্যটা অত্যন্ত অপূর্ব এক দৃশ্য। ভাগ্যটা হয়তো আজ প্রসন্নই ছিল, তাই এই জিনিসটা আমরা দেখতে পেলাম। আর মনে রাখবেন, একমাত্র এইখানেই আছে পার্বতী এবং শিব দুটো মন্দির একসাথে একই উঠোনে, বাবা বৈদ্যনাথ ধাম মন্দির।
বাবার মাথায় জল ঢোয়ার জন্য যে লাইনটি দেখছেন এই লাইনটি হলো উপরতলায়। এখান থেকে সিস্টেম ওয়াইজ সিঁড়ি বেয়ে আপনাকে আবার এর নিচতলায় নামতে হবে। ঠিক নিচতলায়ও একই রকম রেলিং দিয়ে এই লাইনগুলি করা আছে। সুন্দরভাবে আপনি আস্তে আস্তে পৌঁছে যাবেন বাবার ধামের কাছে। আমরা এই বৈদ্যনাথ ধামের পুজো শেষ করেছি এবং পাশেই পার্বতী মন্দিরও পুজো করিয়েছি। টোটাল আমরা VIP লাইন দেইনি, তাতে আমাদের 2.5-3 ঘন্টা মতন লেগেছে। আজকে প্রচুর ভিড়, তাই এই ভিড়টা না থাকলে সাধারণত 1.5-2 ঘন্টার মধ্যে হয়ে যায়। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে যদি লাইনে থাকুন তাহলে আপনাদের অর্থটা বাঁচবে। অর্থাৎ আপনারা টোটাল 2.5 ঘন্টা মতন যদি ব্যয় করতে পারেন 6টা থেকে 8:30 তাহলে ব্যাস। আমরা কিন্তু 6টার সময় দাঁড়িয়েছি, 15টার সময় আমাদের টোটাল প্রক্রিয়াটা শেষ হয়েছে। তাই জন্য বলছি ধৈর্য সহকারে যতই ভিড় থাকুক না কেন 2.5-3 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা বৈদ্যনাথ ধামের পুজো দিতেই পারবেন। এইটা হলো বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। আর এই যে জোড়ের মাধ্যমে রাখা হয়েছে মাতা পার্বতীর মন্দিরকে, এখানে একই উঠোনে দুটো মন্দির, বৈদ্যনাথ বাবার মন্দির আর এদিকে মাতা পার্বতীর মন্দির। এই উঠোনেই সমস্ত রকম দোকান বসে, অর্থাৎ যেগুলো আমাদের সিঙ্গারের মায়ের জন্য দিতে হয় সেইগুলোরই দোকান বসছে। খুব 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 ভালো জায়গা, আপনারা কিন্তু একবার এই ধামে আসতেই পারেন, কারণ ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা লিঙ্গ এখানে। আর একই উঠোনে শিব এবং পার্বতীর মন্দির কিন্তু আপনারা এখানেই পাবেন। আমরা এখানে একটা রেস্টুরেন্ট হোটেল মতন খাচ্ছি, তো 5টা পুরি, আলু ছোলার সবজি, একটা জিলেপি মানে আলু মটর স্টক আছে আর স্যালাড আছে। 50 টাকা প্লেট মাত্র 5 পিস কিন্তু এই সাইজের পুরি দেবে, আর একটা বেশ বড় সাইজের জিলেপি দেবে। এটারই আপনি আপনার সকালের খাবারটা খেয়ে নিতে পারেন। তারপরে এবারে দুপুরের খাবার রাস্তায় কোথায় না কোথাও তো হবেই। সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই আমরা শুরু করি। আমরা এখানে এসেছি ত্রিকুট পাহাড়ে। এই সবাই মিলে এখন পাহাড়ের চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে আছে ছবি টবি তোলার জন্যে। আর এখানে আদি শিব মন্দির আছে। এই যে সবাই বেশ পাথরে মাথায় মাথায়। আমরা এইখানেই ঘোরাঘুরি করছি এখন। বেশ মানে পাহাড়টা ভেবেছিলাম যে রোদ হবে, কিন্তু রোদ নেই, এত পরিমাণে গাছ আছে পাহাড়টাতে যে দেখেন চারিদিকে ছায়া। বেশ ভালোই লাগছে পাহাড়টাতে উঠতে। আমরা খানিকটা আস্তে আস্তে উঠি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে উঠছি এটা হলো তপোবনের রাস্তা। এখানে গাইড, সবচেয়ে হলো গাইডদের হাত থেকে বাঁচবেন, ওরা খুব আপনাদের সাথে মানে টাকা নেওয়ার জন্য বাজে ব্যবহার করতে চাই। প্রথমে মিষ্টি কথা বলবে, তারা বাজে ব্যবহার করতে চাইবে। আর প্রত্যেকটা স্টেপে যখন উঠবেন তখন আপনারা এইখান থেকে যে ছোটো ছোটো মন্দির আছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু ছোটো ছোটো মন্দির আছে, এই মন্দিরগুলোতে পান্ডা থাকবে। পান্ডারা এখান থেকে আপনাকে সবসময় জন্য নেওয়ার কথা বলবে, মানে একটু মন্দিরে ঢুকুন, এই দরজাতে ঢুকুন, ওই দরজাতে বেরোবেন। দেখুন সেটা আপনার নিজের ব্যাপার, ওটা না করলে কোনো ব্যাপার নাই। সোজা সিঁড়ি করা আছে, রেলিং দেওয়া আছে এরকম, এটা বেয়ে বেয়ে আস্তে আস্তে উপরে উঠে যাবেন। টপ হিলেই কিন্তু মেইন মন্দির। একটু কষ্ট তো হবেই, কারণ অনেকটাই উঁচুতে কিন্তু উঠতে হবে আস্তে আস্তে। আর ভিউটা দেখো, এই যে এখান থেকে ভিউটা দেখাচ্ছি, পুরো দূর দূরান্ত পর্যন্ত পুরো গ্রাম, ওইদিকে সোলার সিস্টেম গ্রাম, ওইদিক দিয়ে পাহাড়, আর পুরো এই যে ভিউ, আর এই যে পথ, এই পথ বেয়েই কিন্তু আপনাকে আস্তে আস্তে উপরে উঠতে হয়। একটু রোদ আছে, আমাদের কষ্ট হচ্ছে, হয়তো কথা বলায় একটু অসুবিধা হচ্ছে, তবুও ঠিক আছে। বাঘিনার রাখার জন্য ছিল কি তপস্যাতে কেউ ডিস্টার্ব করতে পারে না, বাধা ডালতে পারে না, বাঘিনার গাইড করতে। ওই বাঘের খুলিয়ে ফেলা আছে উপরে আজগারির জন্য, এটা বাবার উপরে ওই যে উপরে খুলিটা,
বাঘের খুলি ওটা, হ্যাঁ এটা বাবার চরণ পাদুকা জীবিত কালে খালাম, যে বাবার জীবিত অবস্থা তে লাকড়ি খালাম ব্যবহার করতে, আচ্ছা বাবা সমাধি করে ওটা ধাতু দিয়ে বেরিয়ে দিয়েছেন কি সকালে বিকালে জল ফুল সে পুজো কি নষ্ট হয় না তার জন্য ওরা বেঁধে রেখেছে, যখন বাবা ধ্যান করতেন তখন এই সব বিল্ডিং ছিল না, তখন একটা একজন বর্গদের পেয়েছিলেন ওখানে বাবা বসে ঘর মধ্যে সাধনা করতেন এরকম, আচ্ছা এইভাবে সাধনা করতেন বাবা এখানে, এখানে তখন এইসব মন্দির টন্দির কিছুই ছিল না, এখানে বাবা সাধনা করতেন বাঘের সাথে, আর বাঘের খুলি দুটো ওই উপরে রাখা আছে, আর আমরা আস্তে আস্তে এবারে এই নিচে এই রাস্তা থেকে গুহার মধ্যে প্রবেশ করব, এখানে সিস্টেমটা হলো গুহার মধ্যে দিয়ে আমরা হনুমানজি এই পাহাড়ে তাণ্ডব লীলা চালিয়েছিলেন রাবণের ধ্যান ভঙ্গ করার জন্যে, এ চলো এক এক করে গুহা চলো নিচে চলো 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 সবাই চলো, এই যে গুহার মধ্যে ঢোকার রাস্তা আমাদের পাণ্ডেজি ঢুকছে, এই যে গুহার মধ্যে আইয়া আইয়া বাবা রামা অমিত তুই একটু তাকা বাবা তুই একটু তাকা, এই যে আমাদের অমিত, অমিত যদি নামতে পারে তাহলে পৃথিবীর সবাই নামতে পারবে গুহাতে অবশ্যই, এই যে এইটা হলো গুহার রাস্তা, এইভাবে আমাদের নামতে হচ্ছে, আমিও নামছি একদম পুরো খাড়াই সিঁড়ি, কিন্তু পুরো খাড়াই মানে এটা কিন্তু কোনো কিছু মানে না মনে করে চলে যেতে হবে তাহলেই ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না, একটু বসে বসে নামতে হবে আর কিছু নামছি আস্তে আস্তে, চল 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 মাথা টেকা লিতে স্যার এই তপস্যা জায়গায় বাবা তার সে ঘিয়ার জন্য দাম দেবে তৃষ্ণা বেরিয়ে এসে বলছি যাক বেঁচে ফিরলাম এই যাত্রায়, আচ্ছা এখানে হাত দিয়ে নাও আমি প্রবেশ করছি হনুমানজি জয় বজরঙ্গলি, বেশি সরু রাস্তা নয় না, আরামসে আরামসে আসতে পারবেন আপনি, মানে অনেকটাই চওড়া রাস্তা, শুধু এই জায়গাটা একটু খাড়াই আর কিছু নয়, এই জায়গাটা এইভাবে ধরেন এইভাবে ওঠেন, আস্তে আস্তে আমরা এই গুহার মধ্যে আমরা প্রবেশ করছি, এর মধ্যে কিন্তু হনুমানজির মন্দির আছে, এইখানে রাবণের তপস্যা ভঙ্গ করেছিল যেই পাহাড় আমরা সেইখানেই কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, এই যে বাবাজি এই সবাই আসিস না সবাই রাস্তা পালন করে বারে সবাই রাস্তা পালন কর, এই যে হনুমানজির এখানে মাথা ঠেকাচ্ছি, যে গুহার মধ্যে আপনি হামাগুড়ি দিয়ে দিয়ে আসবেন, এই যে বাবাজি কিন্তু এখানে থাকেন, এখানে কিন্তু এই যে হনুমানজি, এখানে বাবাজি কি হয়েছিল যেন হিন্দি মে বলতে হ্যাঁ হ্যাঁ হনুমানজি ফাটকে নিকলে হ্যাঁ আর রাবণ কা তপস্যা ভঙ্গ কিয়া, আচ্ছা হনুমান জি কা গর্ভ গুফা হুয়ে বাবা, আচ্ছা আচ্ছা নিচে মে মানে গুফা দেখিয়েগা রাবণ কা যাহাঁ বেঠ কে ও তপস্যা করতে থে, আচ্ছা নিচে রাবণের গুহা, নিচে রাবণের গুহা দেখবো আমরা যেখানে বসে রাবণ তপস্যা, যেখানে বসে রাবণ তপস্যা করেছিলেন আমরা সেই জায়গাটায় আস্তে আস্তে যাচ্ছি, চলো তা মাইয়া যা হ্যাঁ সব লোক আসবে চিরে হ্যাঁ নিচে মে, আচ্ছা সবাই আসবে সীতাকুণ্ড হ্যাঁ ঠিক 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 হ্যাঁ সবাই আসো কেবল সবাই আসো সবার হয়ে দিয়ে দিয়েছি আমি আর দেওয়া লাগবে না দান দক্ষিণা, সবাইকে টিকা লাগিয়ে দেবে টিকা লাগিয়ে নে একটা করে সবাই, সবাইকে টিকা লাগিয়ে নে, এইখানে তিনটে সিঁড়ি মতন করে আসতে বলেছে বুঝে এটা আস্তে আস্তে, এখানে কিন্তু ধাপ আছে হ্যাঁ হ্যাঁ সবাই দেখে নামবি স্যার, সবাই দেখে দেখে নামবি হ্যাঁ, এখানে হাত দিয়ে নামলে কোনো ভয় নাই, এখানে হাত দিয়ে নামো হ্যাঁ 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 এখানে হাত দাও, ঠিক আছে চলো এইখানে হনুমানজির তপস্যা করেছিলেন ঠিক সেই জায়গাটাই কিন্তু আমরা নামছি, এসছি জগৎবন্ধু আশ্রমে, আশ্রমটা পুরো শান্ত, আপনারা যখন তপোবনে আসবেন ঠিক
তপবনে থেকে ফেরার পথেই কিন্তু এই জগৎবন্ধু আশ্রম পড়বে। খুব শান্তি পিচ একদম। আমরা আসলাম, একটু দর্শন করে যাচ্ছি, সত্যি ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু এখানটায় একবার বেরিয়ে যেতে পারেন। জগৎবন্ধু আশ্রম মনে রাখবেন, তপবন থেকে ফেরার পথে কিন্তু ফার্স্ট এই দর্শন প্লেসটা, আপনারা এখানটায় ঘুরে যাবেন। আমরা এখন এসেছি নলাক্ষা মন্দিরে। রানী মায়ের সন্তান হচ্ছিল না বলে সেই সন্তান যখন পেয়েছিলেন তখনকার দিনে তার আশীর্বাদ স্বরূপ 9 লাখ টাকা দিয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন। সেই 9 লাখ টাকা দিয়ে মন্দিরটি তৈরি করেছিলেন বলে মন্দিরের নাম হয়েছে নলাক্ষা মন্দির। মন্দিরটা প্রচুর বড় এবং হিউজ এরিয়া, প্রচুর বড় এরিয়া। আচ্ছা, 9 লাখা মন্দিরে আমরা এসেছি। 9 লাখা মন্দিরটা এখন পুরোটাই কাজ চলছে, মানে মন্দিরটা সংস্কারের কাজ চলছে বলে এখন চারিদিকে বাঁশ বাঁধা আছে। কিন্তু মন্দিরটা সত্যি অনেকটা অনেকটা বড় এরিয়া নিয়ে আর খুব 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 সুন্দর। তখনকার দিনে 9 লাখ টাকায় এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল। মন্দিরের পাঁচিল সহ সমস্ত জায়গায় কিন্তু সংস্কারের কাজ চলছে। দেখুন কি সুন্দর ভিউ লাগছে। সৎসঙ্গ অর্থাৎ শ্রী অনুকূল ঠাকুরজির আশ্রমে, আপনি যে বিল্ডিংটা ওখানে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু থাকার ব্যবস্থার জন্য ওইটা, ওই বিল্ডিংগুলো। আর এখান থেকে আপনাকে মেইন গেট, এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে হবে। তো আমরা আস্তে আস্তে মধ্যে প্রবেশ করছি। হয়তো ভিডিও ফটো অ্যালাউ নেই, আমি দেখে নেব নিয়মটা, তারপরে ভিতরে ঢুকে দেখছি। আমরা এখন সৎসঙ্গ আশ্রম থেকে বেরোচ্ছি, যেটা দেওঘর বলে। তো সেখানে এসেছিলাম। ভেতরে কঠোরভাবে মোবাইল ফোন নিষিদ্ধ, প্রচুর প্রচুর বড় এরিয়া। আর এখানটাতে আপনার দেখার জন্যে ঠাকুরের ব্যবহার্য সব কিছুই আছে, এছাড়াও আছে ঠাকুরের ব্যবহার্য করার, মানে তিনি যা যা বস্ত্র, খাট, চেয়ার, টেবিল সব কিছুই তিনি ব্যবহার করেন। এবং সেই ব্যবহার করা যে জিনিসপত্রগুলো সব কিছুই রেখে দিয়েছেন মিউজিয়ামের মধ্যে, অর্থাৎ মিউজিয়াম আকারে তার মধ্যে সব কিছু রাখা আছে। সবচেয়ে আরও ভালো, তিনি তার সময়ের যেসব গাড়ি ব্যবহার করতেন প্রত্যেকটা গাড়ি কিন্তু ওখানে রাখা আছে, বেশ অনেকগুলোই গাড়ি সুন্দর করে সুসজ্জিত রাখা আছে। আপনারা আসবেন এখানে দেখার জন্য, সত্যি অনেকটা বড় এরিয়া। ভেতরে সুইমিং পুল, তারপরে চিড়িয়াখানা, আরও বহু কিছু, হসপিটাল, এখানে থাকার ব্যবস্থা। যদি গুরু ভাই হন তাহলে অনলাইনে বুক করে আসতে হবে। এখানে থাকা খাওয়া কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে থাকা খাওয়া করতে পারবেন। তো আপনারা এখানে এসে দুটো দিন খুব শান্তিতে কাটিয়ে যেতে পারেন। যদি গুরু ভাই হন তাহলে কিন্তু থাকা খাওয়া পুরোটাই ফ্রি, মানে ওনার দীক্ষায় দীক্ষিত যেতে হবেন, তাদের কথা বলছি। আজকে আমাদের স্পেশাল থালা পরিবেশন করছে। আচ্ছা, এই থালাটায় রয়েছে দই, চানা মশলা, এটা মানে ডাল ফ্রাই, গোবির তরকারি, স্যালাড আছে, জিরা রাইস আর পাঁপড়, আর এর সঙ্গে আরও একটা ভাজা পাবে। তো এই প্লেটগুলোর দাম 150 টাকা করে পড়েছে। আমরা বৈদ্যনাথ ধামের থেকে কিন্তু খাওয়া দাওয়াটা করছি, বেশ এটা কিন্তু এখানে খাওয়া যেতে পারে, আশা করি টেস্টই হবে। আমাদের এবার বৈদ্যনাথ ধামের ঘোরার প্ল্যানটা ছিল একদিনের, অর্থাৎ কলকাতা স্টেশন থেকে রাত্রে ট্রেন ধরেছিলাম। ওখানে আমরা ভোর 3টের মধ্যে নেমে গেছিলাম। সেখান থেকে আমরা 200 টাকার বিনিময়ে অটো ধরে বৈদ্যনাথ ধামে পৌঁছেছিলাম। সেখানে একটা হোটেল নিয়ে আমরা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরো একটা গোটা দিনের জন্যে অটো ভাড়া করে, সাইট সিনের জন্যে। এই গোটা দিনের জন্য অটো ভাড়া করতে আমাদের 1000 কি 1100 টাকা মতন লেগেছিলো। আপনাদেরও এরকমই লাগবে। একটা অটোতে কিন্তু আমরা সর্বোচ্চ 10 জন বসতে পেরেছিলাম। যেই যেই জায়গাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গেছিলাম এবং খাওয়া দাওয়া সন্ধ্যার মধ্যে আবার বৈদ্যনাথ ধামে ফিরে এসেছিলাম। সেখান থেকে আমরা আবার বৈদ্যনাথ ধামে কাটিয়ে রাত্রে ট্রেনে
আমরা কলকাতা থেকে সকালবেলায় বাড়ি ফিরে এসেছিলাম। এটাই ছিল আমাদের ফুল প্যাকেজ।